টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খাদ্য গুদাম কর্মকর্তা সহ নতুন করে 17 জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলার 5 জন, নাগরপুর 2 জন, মধুপুর ও ধনবাড়ী উপজেলায় 3 জন করে এবং সখীপুর, কালিহাতি, গোপালপুর ও ঘাটাইলে 1 জন করে রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো 252 জনে। রবিবার টাঙ্গাইলের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, 2 জুন পাঠানো নমুনার প্রাপ্ত ফলাফলে নতুন করে 17 জন করোনা আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 252 জনে। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 72 জন আর মৃত্যুবরণ করেছেন 5 জন। আর এখন পর্যন্ত ফলাফল আসতে বাকি রয়েছে 348টি নমুনার। তিনি আরও জানান, জেলায় সর্বমোট 11,991 জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়। এদের মধ্যে 9,915 জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে 2,076 জন হোম কোয়ারেন্টিনে রয়েছে, বাড়িতে ও আইসোলেশনে রয়েছে 160 জন। ডেস্ক রিপোর্ট, বংশী টেলিভিশন।